بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহরাত ইন্ডিয়া থেকে হাসানুজ্জামান ভাই জানতে চেয়েছেন আকিদা বলতে কি বুঝায় আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই প্রথম কথা হলো আকিদা শব্দটির মূল অর্থ হল যে খুব মজবুত ভাবে বেঁধে রাখা যেটা আকদ শব্দ থেকে চায়ন করা হয়েছে যেমন আল্লাহরবুল আলমিন বলছেন হে ইমানদার তোমরা এই তোমাদের আকদ অর্থাৎ চুক্তি এটাকে তোমরা মজবুতভাবে ধরো তবে ইসলামী আকিদা বলতে যেটা বোঝায় সেটা হলো আল্লাহরবুল আলমিনের ওয়াদা অঙ্গীকার আল্লাহ এবং রাসুল সাল্লা সাল্লামের কথা এবং কাজ তাদের আদেশ এবং নিষেধ এইগুলিকে মজবুতভাবে আঁকড়ে ধরাকেই আকিদা বলা হয়ে থাকে তো এই আকিদা এর গুরুত্ব অপরিসীম আকিদা বলতে আমরা যেটা বুঝি মানে দৃঢ় বিশ্বাস একজন মুসলিমের অন্তরের অন্তঃস্থলের বিশ্বাস আল্লাহ সম্পর্কে রাসুল সম্পর্কে দিন ইসলাম সম্পর্কে কি হওয়া দরকার সেটাকেই ইসলামী আকিদা বলে তবে এই ইসলামী আকিদা যদি আপনি গ্রহণ করেন এর মাধ্যমে দুনিয়া এবং আখেরাতে সফলতা অর্জন করবেন যেটাকে বলা হয় বিশুদ্ধ আকিদা আল আকিদা আসা বিশুদ্ধ আকিদা আর এই বিশুদ্ধ আকিদার মূল থিম মূল বিষয় হল সাইটি যে সাইটি বিষয়ে জানা খুবই অপরিহার্য কর্তব্য এবং দরকার আর সেটি হলো কি যে আল্লাহ সম্পর্কে আপনার আমার আকিদা রাখতে হবে বিশুদ্ধ আকিদা আল ইমান বিল্লাহ ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলি আখের আবেল আখির ওয়া শারি হ্যাঁ যে আল্লাহ সম্পর্কে ইমান রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্বিতীয় তার কোনো শরীক নেই তিনি লা শারিকা আলাহ এজন্য যাবতীয় আল্লাহর যাবতীয় কর্মক্ষেত্র যা কিছু করেন এটা ভালো করে স্বীকার করতে হবে পাশাপাশি তারই ইবাদত করতে হবে এবং তার নাম ও গুণাবলী যে সমস্ত রয়েছে সেইগুলিকে অন্তরের অন্তঃস্থল থেকে কোরআন এবং হাদিসে যেভাবে এসেছে সেভাবে মেনে নেওয়ার নামই হলো আল্লাহর ওপর ইমান বা আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস অনুরূপভাবে ফেরিস্তা সমস্ত ফেরিস্তাগুলিকে বিশ্বাস করতে হবে সর্ব প্রধান যে ফেরেস্তা জিবরআল আলিয়া যিনি ওহিনী আসতেন অনুরূপভাবে ইসরাফিল মিকাইল এবং মালাকুল মৌত হ্যাঁ জিবরাল আলী ইসরাফিল মিকাইল মালাকুল মৌত এই সমস্ত সব অন্যান্য যত ফেরস্তা আছে এইগুলি বিশ্বাস করতে হবে আসমানি কিতাবের ওপর বিশ্বাস করতে হবে সর্বশেষ আসমানি কিতাব যেটি সেটি আমাদের ওপর কোরআনুল করিম নবী এসলামের ওপর নাজেল হয়েছে ওম্মতি মোহাম্মদের জন্য আমাদের জন্য এটা পালনীয়

গায়েবের যত খবর আল্লাহ এবং রাসুল সাল্লাম দিয়েছেন এইগুলিকে বিশ্বাস করতে হবে যেমন জান্নাত জাহান্নাম কবরের আজাব হাসর নাসর কয়ামত ইত্যাদি এইগুলিকে যেভাবে কোরআন হাদিসে এসেছে সেইগুলি বিশ্বাস করতে হবে এইগুলি হলো আকিদার মূল বিষয়বস্তু নবী করিমসালামের কাছে একদিন ফেরেস্তা জিবির আল আলাইসাল্লাম এসে তিনি প্রশ্ন করেছিলেন যেটাকে হাদিসে জিব্রিল বলা হয় সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই ইমান কাকে বলে তখন তিনি এইগুলি কথাই বলেছিলেন যে আন্ত মিনা বিল্লা হিউ মেলা একে তহি অকুতুবিহি অ রসুলি বলে অমিলা আখে র আবেল কাদা রেখাই রেহি সর এর সমর্থনে কোরআনুর কে অনেক আয়াত এসেছে যেমন একটি আয়াত আ মানের রসুল অবিমা উনজিলা ইলেই হিমবি হল মিনুন কল্লুন আ মানা বিল্লা হিউ আ মেলা একে তিহি অকুতুববিহ তো এরকম বিভিন্ন আয়াতে এইগুলি বর্ণিত রয়েছে এইগুলি হলো আকিদার মূল থিম এবং সর্বোপরি যে আকিদার একটি রাখতে হবে সেটি হলো কি এবাদত হতে হবে একমাত্র কি আল্লাহ রব আলের জন্য আল্লাহর সঙ্গে অন্য কাউকে আর ডাকা যাবে না আল্লাহ ইন আল্লাহর সঙ্গে অন্য কোন এলাহকে ডাকবে না লা লাহ ইল্লাহু তিনি ব্যতীত আর কোনো সত্যিকার উপাস্য নেই কুল্লু সে হ্যাঁ ইল্লা বসা সব কিছু ধ্বংস হবে এক একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সত্তা ছাড়া লাহুল হুকমু লাহুল হুকমু হিউন তার এই সমস্ত আদেশ এবং তার কাছে আপনাকে আমাকে ফিরে যেতে হবে এই জন্য করে প্রত্যেকটি মুসলিমের উচিত হলো এই বিশুদ্ধ আকিদা অন্বেষণ করা এবং এর বিপরীত কোনো আকিদা পোষণ না করা আর এই বিশুদ্ধ আকিদার আরেকটি একটি থিম হলো যে কি যত নবী রাসুলকে আল্লাহ প্রেরণ করেছিলেন কি তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহর এবাদত অন্য কাউকে অংশীদার করবে না এবং আল্লাহর সাথে কোনো তাগুদ বা ইত্যাদিকে শরিক স্থাপন করবে না এটি হলো আকিদার মূল থিম এ বিস্তারিত পরে ইনশা আল্লাহ আলা হবে হাজম সব